স্বাগত সিটি ভিএনএ কলকাতা আয়ুর্বেদের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি তিথি হাজির হয়েছি আপনাদের সঙ্গে থাকব এবং কলকাতা আয়ুর্বেদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আয়ুর্বেদ মানে আয়ুর্বেদিক চিকিৎসা, সেই চিকিৎসা নতুন করে হয়তো কি, কেন, কখন, কিভাবে, এত প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা পদ্ধতির আঁতুর ঘর বলেই আমরা আয়ুর্বেদিক চিকিৎসাকে জানি এবং সে জায়গায় দাঁড়িয়ে কলকাতা আয়ুর্বেদ এমন একটি প্রতিষ্ঠান যেখানে দাঁড়িয়ে আপনি সুষ্ঠ আয়ুর্বেদিক চিকিৎসা পাবেন এবং সেজন্যই কলকাতা আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বে আমরা বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজও আলোচনা করবো, আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিত, আপনাকে অনেক অনেক স্বাগত। এবং আজ মূলত যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই সমস্যাটা, আমার ঘর বলুন বা আপনার ঘর বলুন, প্রত্যেকের ঘরেই বেশ কিছু মানুষের এই সমস্যাটা থাকে, তা হলো ব্যথার সমস্যা। সেটা পুরনো ব্যথা যাকে আপনি খুব সহজে ইগনোর করে এসছেন এক সময়, সেই সমস্যা জেগে উঠুক, বা আপনি পড়ে গেলেন কোথাও, চোট আঘাত লাগলো, বা অন্যান্য আরও আনুষঙ্গিক কারণ যেখান থেকে আপনার গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হতে পারে, আমরা সে বিষয় নিয়েই আলোচনা করব। তবে শুরুতেই যে প্রশ্নটা সবার মনে আসে যে ঠিক সমস্যাটা কোথায়, আমরা সমস্যাটা আসল মানে গোড়ায় পৌঁছানোর চেষ্টা করি, ঠিক সেভাবেই কোথা থেকে ব্যথার উৎপত্তি সেটাও কিন্তু চিকিৎসা শুরু করার আগে জেনে নেওয়াটা ভীষণ প্রয়োজন। তাই আমরাও আজকের পর্বটা, আজকের পর্বের প্রশ্নপত্র, প্রশ্ন উত্তর পর্ব সেখান থেকেই শুরু করব। সুমিতা, জানতে চাইবো যে এই যে ব্যথার উৎপত্তি, আমার আজকে ঘাড়ে ব্যথা করতেই পারে, আমার আজকে হাতে ব্যথা বা হাঁটুর ব্যথা করতেই পারে, তার উৎপত্তি স্থল কী কী, কী কী কারণে এই ব্যথাটার উৎপত্তি হচ্ছে, জন্ম হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যথা কোনো রোগ না, ব্যথাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সিমটম, ঠিক আছে? বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, কেউ চোট পেয়েও, চোট লেগে গেলো সেখান থেকে ব্যথা পেতে পারে, কারো কেটে গেল সেখান থেকেও ব্যথা হয়, কারো মাথা ব্যথা হয়, বা বিভিন্ন রোগের কারণে সেটা হতে পারে যে কোনো হাড়ের জয়েন্টে ব্যথা হচ্ছে বা নার্ভের ওপরে খুব চাপ পড়ছে তার থেকে ব্যথা হচ্ছে, অথবা মাংসপেশির ওপরে কোনো রকম মানে আঘাত লাগুক বা কোনো ক্র্যাম্প হোক তার থেকেও কিন্তু ব্যথা হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু ব্যথাগুলো হয়, এগুলো এটা হচ্ছে একটা উপসর্গ। এই ব্যথাটা হচ্ছে এমন একটা আমাদের মানে এটা আমাদেরকে সচেতন করে যে কোনো একটা ঘটনা সেই পার্টে হচ্ছে, ঠিক আছে? যদি আমি ব্যথার কথা বলি সেটা মানে কোনো একটা ব্যথার কথা বলি, তাহলে ধরুন আমি দেখ বললাম যে ঘাড়ে ব্যথা হচ্ছে, যখনই ঘাড়ে ব্যথা হচ্ছে তাহলে বুঝতে হবে ঘাড়ে কোনো একটা সমস্যা হয়েছে যার থেকে ব্যথাটা হচ্ছে, ঠিক আছে? কারো হাতে ব্যথা, কেউ হাতে ব্যথাটা হলে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে হাতে কেন ব্যথাটা হচ্ছে, যে উৎপত্তি যেটা বলা বলছেন তো সেটা হচ্ছে উৎপত্তিটা মানে কোনো একটা কারণ তো আছে যার জন্য এটা উৎপত্তি হয়েছে, সেই ব্যথাটা এখানে এখানে মানে যেমনি একটা অ্যাম্বুলেন্স গেলে লাল বাতি জ্বলে, পুলিশের গালে গেলে একটা বাতি জ্বলে, বোঝায় যে হ্যাঁ এখন পুলিশ আসছে, জরুরি ভিত্তিক পরিষেবা, এটারও তাই, কিন্তু একটা অ্যালার্ম আমাদেরকে, সিগন্যাল যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, সেইভাবে মানে ব্যথাটা হচ্ছে ওরকম একটা সিমটম। এবার ব্যথাটা বিভিন্ন কারণে হতে পারে, একটা যেটা বললাম তার মধ্যে খুব কমন যেটা আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে হয় মাংসপেশির কোনো আঘাত থেকে ব্যথা, বা মাংসপেশিতে কোনো রকমভাবে ব্যথা হচ্ছে, বা নার্ভের ওপরে চাপে পড়ে ব্যথা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে কোনো হাড়ের জয়েন্টের ওপরে কোনো একটা ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বুঝতেই পারছেন আলোচনা যেদিকে এগোবে আজ, তাহলে এই ব্যথাজনিত সমস্যা সেটা আপনার মাংসপেশির উপর চোট আঘাত লাগুক, বা আপনি অতিরিক্ত ওজন বহন করছেন দীর্ঘদিন ধরে সেই জনিত সমস্যা হোক, বা হাড়ে ব্যথা হোক বা জয়েন্ট পেন হোক, এবার কথা হচ্ছে যে আপনার সমস্যা হলে আপনি সমাধান কি করে পাবেন, সেই পথটা কিন্তু আপনাকেই খুঁজতে হবে। আমরা অনেকগুলো পথ বলে দিতে পারি, অনেকগুলো ওয়ে আপনার সামনে দিতে পারি, এবার আপনি কোনটা চুজ করবেন, আপনি কোনটা পছন্দ করবেন সেটা একেবারে আপনার বিষয়। তবে একটা কথা অনুষ্ঠানের শুরুতে বলবো, অনুষ্ঠানের শেষে বলবো, সবসময় বলবো, তা হলো রোগকে জিয়ে রাখবেন না, চটজলদি সমস্যার সমাধান করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে সুমিতদা, আমরা যেমন বলছিলাম যে ব্যথা নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো, যদি প্রথমেই মাংসপেশির দিকে আমরা নজর দিই, তাহলে সেই জনিত ব্যথা বা কোথা থেকে সেই সমস্যার উৎপত্তি হচ্ছে, কেন হচ্ছে, কি বলবেন? মাংসের উপরে ব্যথা যেটা বলছি, যে মাসেল পেইন পোর্ট যেটা বলছি, সেটা অনেক সময় কি হয় আমাদের বিভিন্ন মানে শরীরে যেসব নিউট্রিশনের দরকার হয় সেগুলোর কোনো অভাব হতে পারে, বা কোনোভাবে হয়তো দেখা যাচ্ছে খুব স্টিফ হয়ে গেছে মাসেলসটা, সেখান থেকে আমাদের ক্র্যাম্প ধরে, মাসেলটা আটকে ধরে বা কামড়ে ধরে, এগুলো একটা খুব কমন ব্যথা, যেগুলো আমাদের দেখা যায় যে গোড়ালির ওপরের পার্টে হয় বা হাঁটুর নিচের অংশে, কিন্তু এই ক্র্যাম্পগুলো ধরে, দেখা যায় যে রাত্রে ঘুমিয়ে হঠাৎ কারো হঠাৎ কেঁদে ওঠে, এমন এমন মানুষের দেখা যায় যে টান ধরা যেটাকে বলে, ঠিক আছে, টান ধরছে, সেখান থেকে ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ঘাড় স্টিফ হয়ে গেছে,
সেখান থেকে কিন্তু ঘাড়ের মাংসপেশির উপরে একটা চাপ পড়ছে, সেখান থেকে ঘাড়ে ব্যথা হচ্ছে, সেটাও হতে পারে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে কারো মানে শুতে গিয়ে শোয়াটা এত বাজেভাবে হয়েছিল যে সে এত বেকায়দায় শুয়েছে, ঘুম থেকে উঠে সে ঘাড় নাড়াতে পারছে না, সেখানে ব্যথা। এগুলো সাধারণত মাংসপেশির কমন, এগুলো হচ্ছে মাংসপেশির ব্যথা। এছাড়া আরও একটা ব্যথা যেটা হয় সেটা হচ্ছে হাড়ের জন্য, হাড়ের উপর। একেবারে হাড়ের ব্যথায় আসবো, তার আগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মাসেল পেইন, বা এই যে বললেন না যে রাতের বেলা অনেকেরই ঘুম ভেঙে যায়, পায়ের হাঁটুর নিচ থেকে টান ধরছে, শক্ত হয়ে যাচ্ছে সেই পেশিটা ওখানটায়, এটা কেন হয়, মানে কিসের জন্য হয়? এটা যে বললাম যে কিছু কিছু দুরকম হয়, একটা অনেক সময় দেখা যায় যে একটা নার্ভের পেশেন্ট রয়েছে, ঠিক আছে, নার্ভের পেশেন্ট বলতে বলছি হয়তো অনেকে স্ট্রোক হয়, স্ট্রোক হওয়ার পর দেখা যাচ্ছে যে তার মুভমেন্ট হয়তো একটা বাঁদিকটা প্যারালাইসিস হয়ে গেছে, সেখানে মুভমেন্টটা ভালো মতো হচ্ছিল না। এবার কিছুদিন পর ওখানে প্রপারলি যদি থেরাপি না করা হয় সেখানে আস্তে আস্তে কন্ট্রাকচার হয়, মানে দেখা গেছে যে আঙুলগুলো বেঁকে যাচ্ছে বা হাতটা শক্ত হয়ে এরকম ফোল্ড হয়ে আছে, সোজা হচ্ছে না। এই যে মানে বেশি দিন ওরকম থাকতে থাকতে কি হয়, তখন মাংসপেশির যেহেতু মুভমেন্ট হচ্ছে না প্রপারলি, সেই জায়গাটা স্টিফ হয়ে যায়, ঠিক আছে। তখন সেখান থেকে যখন কেউ নর্মাল ওটাকে সোজা করতে চায় নর্মালভাবে, বা আঙুলটাকে সোজা করতে চায়, সেখানে ব্যথা হয়। তাহলে এটা গেল নার্ভের প্রবলেম থেকে একটা ব্যথা এলো। আবার অনেক সময় যেটা ঘুমানোর পর হচ্ছে, সেগুলো কিছু ভিটামিনসের অভাব বা আমাদের বলবো নিউট্রিশনের অভাব, পুষ্টির অভাব, তার থেকে কিন্তু দেখা যায় ওই প্রবলেমগুলো কিন্তু আসছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনা করবো যে হাড় থেকে কী করে ব্যথা হয়। হ্যাঁ, এবার যেটা আমি বলছিলাম যে হাড়ের ব্যথাটা হচ্ছে খুব কমন, আর অনেক বেশি মাত্রায় কিন্তু মানুষের এই হাড়ের সমস্যাটা আসে। যেমনি হাড়ের বিভিন্ন রোগ আমরা সবসময় দেখতে পাই, যেমন স্পন্ডেলাইটিস একটা বড় ব্যাপার যেটা ঘাড়েও হয় আবার কোমরেও হয়, এটা আছে। আবার অ্যানকোলোজিং স্পন্ডেলোসিস বলে একটা রোগ হয় যেটায় দেখা যায় পুরো মেরুদণ্ডের হাড় ধরে ব্যথা, এমনকি মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, কুঁজো হয়ে হাঁটতে হয়, এক একটা ইয়াং মানুষের ওরকম হচ্ছে ওটা একটা। তারপরে দেখা যাচ্ছে অস্টিওআর্থারাইটিস, খুব কমন, যেটা দেখা যায় যে আমাদের যে হাঁটুর যে জয়েন্ট সেখানে ক্ষয় হয় এবং সেখান থেকে আস্তে আস্তে ব্যথার সৃষ্টি হয়, সেখানটা ফুলে যেতে পারে, লাল হয়ে যায়, অনেক সময় ব্যথা হয়, গরম থাকে জায়গাটা, তো ইডিমা হয় যেটা ফুলে যায়, তো এরকম প্রবলেমগুলো দেখা যায় যে হাঁটুর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এইখানটা এটা কিন্তু অস্টিওআর্থারাইটিস। এবার বলছি যে অস্টিওআর্থারাইটিস যেটা, সেটা কিন্তু একটা বয়সের কারণে জেনারেলি হয়, ঠিক আছে। কি হয়, মানুষের যত বয়স বাড়তে থাকে সেখানে কি হয়, হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামের মাত্রাটা সেটা কমতে থাকে, ঠিক আছে, এবং কমতে কমতে কি হয়, সেই জায়গায় হাড়গুলো একটু ভঙ্গুর টাইপ হয়ে যায়, ঠিক আছে। যখন ভঙ্গুর হয়ে যায় তখন কি হয়, যদি বেশি ঘষা খায় জয়েন্টে জয়েন্টে, আলটিমেটলি সেখান থেকে ক্ষয়ে যায়, ক্ষয়ে গেলে ইরোশন বলে ওটাকে, তো সেখান থেকে আস্তে আস্তে কি করে যে হাড়ের যে মাথাগুলো সেগুলোর যে প্রোটেকশন থাকে কার্টিলেজ দিয়ে, সেটা ড্যামেজ হচ্ছে, এবং যদি কারো ওজন বেশি থাকে সেখানে বেশি ঘষা খাবে, কি অতিরিক্ত যদি কেউ চলাফেরা করে ফেলে মানে নর্মালের থেকে অতিরিক্ত, তাহলে দেখা যাবে সেখানে আরও ক্ষয় হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যাগুলো কিন্তু দেখা যায় এই অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে। এবং এই অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে একটা যে শুরুটা কীভাবে হয়, যে আমাদের এখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড বলে, মানে হাড়ের যে সন্ধিস্থানটা, মানে দুটো হাড়ের মানে হাঁটুর যে জয়েন্টটা, সেখানে ভিতরে একটা কী থাকে, একটা জেল মতো থাকে, যেই জেলটা প্রোটেক্ট করে যাতে দুটো হাড় ঘষা না খায়। কিন্তু যখনই ওটা শুকিয়ে যায় ওখানে একটা স্টিফনেস তো আসেই, তার সাথে কী হয় যে ওখানে যেটা বললাম যে ক্যালসিয়ামের অভাবে ওই জায়গাটার যে হাড়ের ক্ষমতা কমে যায়, তখন কী হয় ঘষা খেতে খেতে আস্তে আস্তে ওটা ড্যামেজ হতে থাকে, এইটা একটা খুব কম। স্পন্ডেলোসিসের ব্যাপারটা আবার কীভাবে হয়, ওটা দেখা যাচ্ছে অল্প বয়সের মানুষদেরও হয় আবার বেশি মানুষের বয়সের মানুষদেরও হচ্ছে। সেক্ষেত্রে কী হয় যে হাড়ের যে একটা বক্রতা থাকে, আমরা অনেক সময় এক্সরে প্লেটে দেখতে পাই যে যদি একটা মানে ল্যাটারাল ভিউ বলে, মানে সাইড থেকে যখন এক্সরে তোলা হয় তখন আমাদের যে মেরুদণ্ডের যে হাড় সেটা দেখা যায় একটা সাপের মতো একটা আকার আছে। তো বিভিন্নভাবে যে আমরা ধরো পড়াশোনার বা কাজকর্মের যে সঠিক নিয়ম না মেনে করা, ঘাড় নিচু করে বসে থাকা, বেশি ঝুঁকে কাজ করা, মানে প্রপার চেয়ারে না বসা, কুঁজো হয়ে বসা, এগুলো দিনের পর দিন হতে হতে, এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার আছে যে আমরা যে শুই খুব নরম বালিশ মানে গদিতে শোয়া, এগুলোর থেকে কি আমাদের যে ওই হাড়ের বক্রতাটা ওটা ড্যামেজ হয়, নষ্ট হয়ে যায়, এবং সেখান থেকে আস্তে আস্তে ব্যথার সৃষ্টি হয়, সেখানে স্টিফনেস আসে, এইগুলো সমস্যাগুলো আসতে থাকে, সেখান থেকে আমরা ঘাড়ের স্পন্ডেলাইটিস অথবা কোমরের স্পন্ডেলাইটিস বলে ওগুলোকে চিহ্নিত করে নিই। এবং সেক্ষেত্রে সময় তো আরও একটা প্রশ্ন, তা হলো যে এই ব্যথাটাকে তো শুরুতেই বলছিলাম যে অনেকেই ইগনোর করে চলে, প্রথম ক্ষেত্রে তারা অতটা মানে লাগাম পায় না ব্যথার কি করবে না করবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সে অবহেলা করে তাহলে এর কি কোনো মারাত্মক পরিণতি হতে পারে?
হ্যাঁ, এটা তো স্বাভাবিক। দেখা যাচ্ছে যে যাদের স্পন্ডেলাইটিস আছে, ঘাড়ের থেকে দেখা যায় আস্তে আস্তে কি হচ্ছে, ঘাড়ের স্পন্ডেলাইটিস থেকে হাতের দিকে ব্যথা নামছে, হাতটা ঝিনঝিন করে, কনকন করে মাঝে মাঝে, এগুলো দেখা যায়। আরেকটা যেটা হয়, খুব বেশি যদি সিভিয়ার স্পন্ডেলাইটিস হয়ে যায় তখন তো এখানে চাপ পড়ে, নার্ভের ওপর চাপ পড়ে, অনেকের মাথা ঘুরোতে থাকে, যে মাথা ঘুরি এমনও হতে পারে যে পড়ে যেতে পারে, ঠিক আছে, ভার্টিগো বলে, ভার্টিগোটা হতে পারে, যে মাথা ঘোরানো, মানে মাথা চক্কর খাবে, ঘুরে যাবে, এমন মাথা ঘোরাতে পারে যে সে মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারে, এমনকি শুয়ে থাকলেও মনে হবে যেন ঘুরছে, ঠিক আছে, এটা এরকম কন্ডিশন হতে পারে। অনেক সময় কি হয়, বমিও হয়ে যেতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু স্পন্ডিলাইটিস থেকে আসে। আবার কোমরের থেকে দেখা যায় যে অনেক সময় সাইটিক নার্ভ, একটা নার্ভ গেছে আমাদের থায়ের পেছন দিক দিয়ে, ওই নার্ভের ওপর চাপ পড়ছে, সেখান থেকে ব্যথার সৃষ্টি হচ্ছে। অনেক সময় দেখা যায় খুব সিভিয়ার কেসে দেখা যাচ্ছে কোমরের সেই স্পন্ডিলাইটিস থেকে বা কোমরের বিভিন্ন ধরনের সমস্যা থেকে দেখা যায় যে হাঁটার চলাফেরার যেটা হাঁটা চলা সেটা আস্তে আস্তে টান ধরছে, পায়ে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, নর্মালভাবে হাঁটতে পারছে না, হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু চলে আসতে পারে। এবং এটা আমার মনে হয় যে যদি কেউ ঠিকঠাকভাবে চিকিৎসা না করায় তাহলে এটা জীবনভর, মানে তিনি আজীবন যতদিন বাঁচবেন এই সমস্যাগুলো তার কাছে থেকেই যাবে, এমনকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বই কমবে না। হ্যাঁ, এগুলো বাড়বে, শুধু বাড়বে নয়, আরও নতুন নতুন সমস্যা আসবে, যেটা চলাফেরায় অনেকটা রেস্ট্রিকশন করে দেবে, কারণ বয়সের ভারে অনেক সমস্যা এমনিই দেখা দেয়। তারপর যদি আগের সমস্যাও আপনি ইগনোর করতে থাকেন বা পাত্তা না দেন, আমল না দেন, তাহলে কিন্তু সেই সমস্যা অনেকটাই বাড়তে পারে। কিন্তু এবার প্রশ্ন হলো যে ক্যালকাটা আয়ুর্বেদ নিয়ে আমরা আলোচনা করছি, ক্যালকাটা আয়ুর্বেদের এই পর্বে আমরা ব্যথা নিয়ে আলোচনা করছি, কিন্তু ক্যালকাটা আয়ুর্বেদ এই ব্যথার সংক্রান্ত বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? আমি জানি এই প্রশ্নটা আপনাদের অনেকের মনেই ঘুরছে, তাই এই প্রশ্নের উত্তরটা অবশ্যই জানবো সুমিতা যখন আছেন সুমিতা থেকে। সুমিতা, ক্যালকাটা আয়ুর্বেদে কোনো রোগী যদি ব্যথা নিয়ে আসেন তাহলে তার জন্য ঠিক কী কী ধাপে ধাপে ট্রিটমেন্ট থাকছে, কী কী ট্রিটমেন্ট দিচ্ছেন আপনারা? প্রথম কথা হচ্ছে, যখন একজন রোগী এই ব্যাপার নিয়ে আসেন, ব্যথার কমপ্লেন নিয়ে আসেন, তখন সেটার প্রথমটা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে যে রোগটা কী, সেটা ব্যথাটা কী কারণে হচ্ছে, বা তার যদি আগের কোনো হিস্ট্রি থাকে সেগুলো দিতে হয়, সে যদি আগে কোনো ডাক্তার দেখিয়ে থাকে, বা এমনও হতে পারে তার কোনো বিভিন্ন রিপোর্ট আছে, সেই রিপোর্টগুলো স্টাডি করার পর একটা কনক্লুশনে যাওয়া যায়, একটা মানে ডিসিশান নেওয়া হয় যে তার এই রোগটা হয়েছে, তার থেকে এই ব্যথাটা সৃষ্টি হয়েছে। এবার তার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টের মেইনলি বলবো আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের যে দুটো খুব মানে আয়ুর্বেদার একদম আসল পার্ট, সেই দুটোই হয় আর কি ক্যালকাটা আয়ুর্বেদের, যেটা হচ্ছে একটা হচ্ছে মেডিসিনের পার্ট, তার যে সমস্যা উপসর্গ সব দেখে ডাক্তারবাবু তাকে মেডিসিন দেবেন, এবং তার সাথে সাথে তার বডিটাকে ডিটক্সিফাই করার জন্য, তার বডিটার থেকে যে বর্জ্য পদার্থগুলো সরিয়ে দেওয়ার জন্য বা টক্সিনটাকে বের করে দেওয়ার জন্য, তার বডিকে মানে সুস্থ করার জন্য বাইরে থেকে যেটা পঞ্চকর্মা থেরাপি, সে পঞ্চকর্মা থেরাপিটাও করা হয়। এই দুটোর কম্বিনেশনে তার ট্রিটমেন্টটা চলবে। করতে 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 আস্তে আস্তে দেখা যাবে তার যে সমস্যাগুলো সেগুলো অল্প অল্প করে ঠিক হচ্ছে। মানে সেক্ষেত্রে এরকম অনেক রোগী থাকে না যারা ক্রনিক রোগে আক্রান্ত থাকে, তাদের মেজার কিছু প্রবলেম রয়েছে, তারা ডায়াবেটিসের পেশেন্ট হতে পারে, কিডনি ডিফল্ট হতে পারে, এই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে তো ট্রিটমেন্টটাই অনেকটা ঝুঁকি পেতে হয়, মানে অনেক কিছু বাউন্ডেশন থাকে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সেটা কতটা সহজ হয়ে ওঠে আর কি। মানে ব্যাপারটা এরকম যে এক একজনের মাল্টিপল প্রবলেম থাকে, তো ব্যথার সাথে সাথে দেখা গেল কারো ওজন বেশি, তাহলে যদি কেউ হাঁটুর ব্যথা নিয়ে আসে এবং সে দিনের পর দিন ওষুধ খেয়ে যায়, কারণ আয়ুর্বেদিক চিকিৎসায় কোনো ব্যথা পেইন কিলার থাকে না, ঠিক আছে, যে ব্যথা হয়েছে ব্যথা কমিয়ে দিল, সে উপসর্গটা ওটা যেটা বলা হচ্ছে ওটা একটা সিমটম উপসর্গ, আসল যে কারণটা সেটাকে খুঁজে তার ট্রিটমেন্ট করা হয়। যে কথার কথা বললাম, হাড়ের কমজোর হয়ে গেছে, সেখানে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়টাকে আটকানো গেল, কমজোরিটাকে ঠিক করা গেল, মাংসপেশির ক্ষমতা বাড়ানো গেল, হাড়ের জোর বাড়ানো গেল, তাহলে অটোমেটিক কী হবে, আস্তে 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 সে ইম্প্রুভমেন্ট পাবে। এবার এটা করতে গিয়ে সেটা প্রথমে হচ্ছে তাকে ওই সময়টা চুক দিতে হবে, এবং যেটা বলছিলাম এই ট্রিটমেন্টটা যখন করছে, যেহেতু পেইন কিলার নেই, এটা গ্র্যাজুয়ালি হবে, এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে অন্য প্রবলেম, যেটা বললাম যে ওজন বেড়ে গেছে, এমনটা হতেই পারে যে ওজন বেড়ে যাওয়ার কারণে তার ব্যথাটা অতিরিক্ত হচ্ছে, সাংঘাতিক হচ্ছে, দিন দিন বাড়ছে, এমন ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস, পাগুলো বেঁকে যায়, ঠিক আছে, মানে অস্টিওআর্থ্রাইটিস থাকে যাদের, পা মানে বেঁকে যায়, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজন কমাতেই হবে। এবার তাহলে ওজনটাও কমাতে হবে এবং ট্রিটমেন্টটা নিতে হবে যাতে অস্টিওআর্থ্রাইটিসটাকে ম্যানেজ করা যায় বা ব্যথার প্রবলেমটাকে ঠিক করা যায়, ঠিক আছে,
এইগুলো। আবার কারো আছে যে দেখা যাচ্ছে এর সাথে ডায়াবেটিস আছে, তাহলে ডায়াবেটিসটা যদি কন্ট্রোল না হয় দেখা যাবে যে আরও অন্য অন্য নতুন নতুন উপসর্গ কিছু সাথে রয়েছে, যেটা আপনি বললেন কিডনির সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে সেখানে লাইফস্টাইলটা অন্যরকম হবে, ট্রিটমেন্ট আলাদা হবে, পঞ্চকর্মা থেরাপি হলে সেটাও আলাদা হবে, কাকে দেওয়া যাবে পঞ্চকর্মা কাকে দেওয়া যাবে না, এগুলো সব কিছু আস্তে মানে শর্টার ডায়াগনোসিস একেবারে সেগুলো করেই মানে ডিসিশন নেওয়া হয় আর কি। এবং সেক্ষেত্রে একটা সমস্যা অনেকেরই হয় অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টের একটা পজিশন চলে আসে, এবং অনেকেই না এখনও অস্ত্রোপচারটাকে মারাত্মক ভয় পান, তারা ভাবেন যে পরবর্তীতে কী পরিস্থিতিতে পৌঁছতে হবে বা সেই ঝুঁকিটা তারা নেবেন কি না, তাহলে কি সেক্ষেত্রে তারা আয়ুর্বেদিক চিকিৎসার উপর ভরসা রাখতে পারে, আপনি কি বলবেন? দেখুন, যেখানে যদি একদম একেবারেই যে যখন আমি বলবো যে নি রিপ্লেসমেন্টের কথাটা আসে, সেটা মানে শেষ পর্যায়ে, আচ্ছা মানে সেখানে আর কিছু করার জায়গা থাকে না। আচ্ছা আচ্ছা, তবু বলবো আমি একবার, যারা ধরুন এই নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ভয় পাচ্ছেন বা ভাবছেন করবেন কি করবেন না, কারণ কারো কারো তার সাথে আনুষঙ্গিক সমস্যাও থাকতে পারে, বা একটা কথা বলবো যে পকেট ফ্রেন্ডলি নাও হতে পারে, সেটা যে তার মানে ব্যয় সাপেক্ষ মনে হতে পারে, এরকম হতে পারে, তো তার জন্য বলবো যে একবার শেষ চেষ্টা, সেই মুহূর্তে আমি বলবো এটা শেষ চেষ্টা, এর জন্যই বলছি কারণ তার অনেক আগে এসে ট্রিটমেন্টটা করানো উচিত ছিল, কিন্তু সে ফেলে রেখে রেখে ওই জায়গায় পৌঁছে গেছে যেটার জন্য নি রিপ্লেসমেন্টের কথাটা উঠে এসছে, তো সেই জায়গায় যদি চলেও যান একবার ট্রাই করুন যে এক মাস, যদি ডাক্তারবাবু মনে করেন যে ওষুধ দেয়া গেলে কিছু উপকার হতে পারে, তাহলে এক মাস ওষুধ মেডিসিনের অ্যাপ্লিকেশন করে দেখুন, পঞ্চকর্মা থেরাপি নিয়ে দেখবেন, তারপরে আলটিমেটলি না হলে তো আপনার নি রিপ্লেসমেন্টে যেতেই হবে। তবে একটাই কথা বলবো, কবে নি রিপ্লেসমেন্টের কন্ডিশনে আমার হাঁটুটা পৌঁছে যাবে সেটার জন্য আমি ফেলে না রেখে, আমার অল্প উপসর্গ হয়েছে, কোনো ডাক্তার চায় না প্রয়োজন ছাড়া নিয়ে রিপ্লেসমেন্ট করার, এটা তো চাইবে না কেউ, যখন সেটা একেবারে লাস্ট আর কোনো ওষুধে কাজ হবে না, ঠিক আছে, তখনই ওটা করতে হবে। এবার মানুষ তো অলরেডি সব কিছু একদম শেষ জায়গায় এসে তারপরে চিকিৎসকের কাছে যায়, এটা হচ্ছে মানুষের হ্যাবিট নেচার, আগে হচ্ছে এই জায়গাটাতে যদি একটা প্রশ্ন রাখি যে মানুষ আয়ুর্বেদিক চিকিৎসার উপর কতটা ভরসা রাখতে পারছে না, আপনাদের তো বহু মানুষের কাছাকাছি পৌঁছতে হয়, চিকিৎসার খাতিরে অনেক বাক্যালাপ হয়, কথাবার্তা হয়, তাদের সাথে কথা বলে কি মনে হয় ভরসাটা কোথায়? দেখুন, প্রথম কথা আমি বলবো আমার তরফ থেকে যে আয়ুর্বেদিক চিকিৎসাটা একটা চিকিৎসা পদ্ধতি, প্যাথি, আয়ুর্বেদিক একটা প্যাথি, যেমনি আরও অ্যালোপ্যাথি আছে বা আরও যতগুলো প্যাথি আছে, অ্যালোপ্যাথি হচ্ছে আমাদের মডার্ন মেডিসিনটাকে অ্যালোপ্যাথি বলা হচ্ছে, এরকম আয়ুষের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে আয়ুর্বেদা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট প্যাথি আর কি, ঠিক আছে, যেটা ভারতবর্ষের মাটিতেই শুরু হয়েছিল। তো এই প্যাথির উপরে আমার তো 100% ভরসা আছে, এবং যেই মানুষগুলো আমাদের এখানে আসছেন তারা ভরসা করছেন বলেই আসছেন, এবং আমাদের কাছে সেটা ডকুমেন্টেশন কি আছে, একজন মানুষ যখন অল্প ইম্প্রুভমেন্ট পাবেন তখনই কিন্তু আবার সে রিপিটেডলি আসবেন যে আরেকটু বেটার হওয়া যায় কি না। আমাদের এখানে কিন্তু এই লকডাউনের মধ্যেও এমন এমন মানুষরা যারা ধরুন লকডাউনের আগে ট্রিটমেন্ট শুরু করেছেন এবং লকডাউনেও কিন্তু তারা কন্টিনিউ করেছেন এই চিকিৎসার জন্য আমাদের এখানে, কারণ ওনারা দেখছেন যে ওনারাও সেই ওষুধ খেয়ে ভালো আছেন, কোনো সাইড এফেক্ট হয়নি, কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ ইম্প্রুভ করেছে। হ্যাঁ, হয়তো একটু যাতায়াতের সমস্যা হয়েছে, আমরাও চেষ্টা করেছি অনেকের বাড়িতে পৌঁছে দিতে কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারি করে, এরকম যতটা আমাদের এখানে পক্ষে সম্ভব হচ্ছে, আস্তে আস্তে এখন তো চলাফেরাটা অনেক ইজি হয়ে গেছে, আমরা একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছি। সেক্ষেত্রে সুমিতদা, আমরা তো আয়ুর্বেদিক চিকিৎসা আপনি বললেন যে মেডিসিনের একটা পার্ট রয়েছে, তার পাশাপাশি একেবারে সমান গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চকর্মা, তাহলে পঞ্চকর্মার মাধ্যমে ঠিক কি কি প্রক্রিয়া রয়েছে যদি একটু সংক্ষেপে শোনানো যায়? দেখুন, এখানে অনেক প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে থেকে আমরা কিছু হয়তো দেখে নিতে পারি যে প্রক্রিয়া, তার মধ্যে এবার ওটা যেই পদ্ধতিগুলো আছে সেগুলোর একজনের ওপরেই যে সব ধরনের মানে অ্যাপ্লাই করা হবে থেরাপি তাও নয়, আবার সবার জন্য যে থেরাপির প্রয়োজন আছে বা পঞ্চকর্মার দরকার আছে সেটাও নয়, এটা ডাক্তারবাবুরা দেখেই মানে স্থির করতে পারবেন যে ওনার জন্য, ওনার যে সমস্যা, ওনার যে মানে শারীরিক কন্ডিশান, ওনার যা অসুখ হয়েছে তার ওপরে কি এই পঞ্চকর্মা থেরাপিটা অ্যাপ্লিকেবল হবে, যদি হয় কোন কোন পদ্ধতিগুলো অ্যাপ্লিকেবল হবে, এইভাবে করে কিন্তু এটা মানে ঠিক করতে হয় যে পঞ্চকর্মার দরকার আছে কি নেই বা নিলে কি করতে হবে।
আর এগুলোর বিভিন্ন রকম কিন্তু থেরাপি আছে, একটা দুটো থেরাপি নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন থেরাপি দরকার হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যার যেমন রোগ আর কি, রোগের উপর ডিপেন্ড করছে যে আপনার চিকিৎসা কিভাবে হবে, কোন কোন পদ্ধতিতে হবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু পঞ্চকর্মা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই বোধহয় যদি পঞ্চকর্মা থেরাপিটা আপনাদেরকে দেখানো যায় তাহলে গোটা বিষয়টা আপনাদের কাছে আরও অনেক বেশি পরিষ্কার হবে। তাই চলুন চট করে একবার কিভাবে পঞ্চকর্মা থেরাপি কাজ করছে দেখে আসি। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কি হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যার সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে, ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। ওষুধ রয়েছে, পঞ্চকর্মার থেরাপি রয়েছে এবং তার পাশাপাশি আনুষাঙ্গিক আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর উপর জোর দিয়েই এই আয়ুর্বেদিক চিকিৎসা চলে। তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতেই হবে, আপনারা যদি সুস্থ হয়ে উঠতে চান তাহলে অনেক বেশি ভরসা রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে এবং আপনি যে পদ্ধতিতে চিকিৎসা করাবেন সেই পদ্ধতির উপর আপনার ভরসা, আপনার বিশ্বাসটাই কিন্তু আপনাকে আরও অনেক বেশি সুস্থতার দিকে, দ্রুত সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সে কারণে যদি আপনার যদি মনে হয় তাহলে হেল্পলাইন নম্বর যাচ্ছে কলকাতা আয়ুর্বেদের, আপনি যোগাযোগ করুন, আপনার সমস্যা নিয়ে কথা বলুন কনসালটেন্টদের সঙ্গে, অবশ্যই আপনি সেই সমস্যার সমাধান পাবেন। আর যদি চলে আসতে পারেন তাহলে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস কলকাতা আয়ুর্বেদ রয়েছে, আপনাদের পরিষেবার জন্যই নিযুক্ত। এবং সে জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি প্রায়শই বলার চেষ্টা করি, তা হলো একজন রোগীর সঙ্গে একজনের চিকিৎসকের সম্পর্কের উপর নির্ভর করে রোগী কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবং তার পাশাপাশি যেটা বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ পারফেক্ট অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু পঞ্চকর্মার ক্ষেত্রে
ক্ষেত্রে হোক বা আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে হোক, আমি অন্তত নিজে জোর দিয়ে বলতে পারি যে আপনি কলকাতা আয়ুর্বেদে আসলে সেই পরিষেবাটা নিখুঁতভাবে পাবেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে সুমিতার কাছে আরও একটা বিষয় জানতে চাইবো যে কোনো একজন রোগী এলেন, তিনি তার অসুখ বিসুখ সংক্রান্ত বা তার শরীরে যা রোগ রয়েছে তার উপর নির্ভর করে পরীক্ষা নিরীক্ষা হয়ে চিকিৎসা চলছে, মেডিসিন চলছে, পঞ্চকর্মা চলছে, তারপর আর কোন কোন বিষয়ের উপর আপনারা জোর দেন? এখানে ধরুন যে পেশেন্ট যতদিন ট্রিটমেন্ট চলবেন এবং তারপরেও মানুষের কিন্তু একটা নর্মাল লাইফস্টাইল দরকার আর কি, ঠিক আছে, সঠিক এক প্রপার একটা লাইফস্টাইল দরকার। সেক্ষেত্রে আমরা এখান থেকে গাইড করে দেব যে তার কি খাবেন কি খাবেন না, কোনগুলো তার শারীরিক কন্ডিশনের জন্য ভালো, কোনগুলো তার জন্য ক্ষতিকারক, সেগুলো তাকে গাইড করতে হবে। সে উনি তাহলে সেইভাবে চলতে পারবেন এবং সেটা তাহলে সময়টা কিন্তু মানে প্রবলেমটা কিন্তু আবার রিপিট করবে না, আবার ফিরে আসবে না। এটা গেল। তারপর তাকে এটা বলে দিতে হবে তার জন্য কী কী যোগা মানে কী কী যোগব্যায়াম তার জন্য উপযুক্ত হবে, তার জন্য কিছু প্রাণায়াম থাকতে পারে কিন্তু মেডিটেশন থাকতে পারে, যার যেরকম অসুখ তার উপর নির্ভর করে, এবং তার সাথে কিছু যৌগিক মানে মুদ্রা আছে, যৌগিক কিছু এক্সারসাইজ আছে, সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হবে যাতে সে ওগুলো বাড়িতে প্র্যাকটিস করে। এবং ডুজ অ্যান্ড ডোন্টস যেটা বললাম সেটা একটা বড় পার্ট, যে এই এই জিনিসটা করা যাবে, এই এই জিনিসটা করা যাবে না, করলে যেহেতু তার আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছে তাহলে সমস্যাটা আবার ফিরে আসতে পারে। কিন্তু সে এতটুক মানে ট্রিটমেন্ট নেবার পর এতটা মানে ভালো হবে, যতটা ইম্প্রুভমেন্ট হবে সেটা চট করে কিন্তু আর খারাপের দিকে যাবে না। সেক্ষেত্রে সুমিতা আরও একটা বিষয়, যারা ধরুন এখন যুবক যুবতী রয়েছে তারা একটু একটু করে বয়স বাড়বে, বার্ধক্যের দিকে এগোবে, কিন্তু এই স্টেজটায় দাঁড়িয়ে ঠিক কোন কোন বিষয়ের উপর যদি আমি জোর দিতে পারি তাহলে হয়তো আমি এই ব্যথা বা যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে পারবো, এরকম কিছু টোটকা বা গাইডলাইন আপনি দিতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষের জন্য এটা দরকার, কেউ বাড়িতে রয়েছে বা কেউ চাকরিতে রয়েছে বা কোনো কাজে রয়েছে, যেরকম হোক না কেন সবার জন্যই একটা কিন্তু প্রপার লাইফস্টাইল দরকার। তা সেখানে লাইফস্টাইলে কী কী থাকা উচিত, সেখানে থাকতে হবে প্রপার খাদ্য, ঠিক আছে, সঠিক পুষ্টিকর খাদ্য আমাদের নিতে হবে ডেইলি। তার সাথে সাথে আমাদের দেখতে হবে যাতে আমার রাতের ঘুমটা ঠিক হচ্ছে কিনা, তার সাথে দেখতে হবে আমি সকালে উঠে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব, মানে বাজার যাওয়া বা অফিস যাওয়া সেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না, মানে ফিজিক্যাল এক্সারসাইজ যেটা বলছে সেটা, সেখানে ব্যায়াম হতে পারে, সেখানে জিমের কোনো এক্সারসাইজ হতে পারে, সেখানে যোগা হতে পারে বা মর্নিং ওয়াক হতে পারে, যাই হোক না কেন যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ঠিক চলে। তার সাথে সাথে দেখা যাবে যে আমার বডির ফ্লেক্সিবিলিটি থাকছে, আমার বডির একটা প্রপার জয়েন্টসগুলো সব মোবিলাইজেশন হচ্ছে মানে মুভমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে দেখা যাবে এই চারটে জিনিস যদি মেনটেন করা যায় তাহলে দেখা যাবে একজন মানুষ কিন্তু সুস্থ থাকবে এবং তার যে সমস্যাগুলো একটু বয়সকালে আসতে পারে সেগুলো কিন্তু অনেক পিছিয়ে যাবে একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা মূলত প্রত্যেকটা পর্বেই চেষ্টা করি যে আপনাদেরকে একটু একটু করে সাজেশন দেওয়ার, কারণ এই সাজেশনগুলো নিয়েই হয়তো আপনি সুস্থ থাকতে পারবেন। তবে যদি এই প্রশ্নটা আপনার মনে আসে যে কই আমার সমস্যা নিয়ে তো আজকের পর্বে আলোচনা হলো না, তাহলে বলবো যে আমাদের এই সীমিত সময়ে তো আমরা সবকটা সমস্যা ছুঁয়ে যেতে পারি না, আমরা প্রত্যেকটা পর্বে এক এক রকম সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সে জায়গায় দাঁড়িয়ে আপনার যদি সত্যিই মনে হয় তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার সমস্যার সমাধান নেই, আপনাকে এটা ভাবতে হবে যে আপনার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে হবে কলকাতা আয়ুর্বেদে। আগেও বলেছি আবারও বলছি, হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা সেখানে যোগাযোগ করুন এবং কনসালটেন্টদের সঙ্গে কথা বলুন যে আপনার সমস্যার সমাধান কিভাবে করা প্রয়োজন। পারলে চলে আসতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে, ডক্টর প্লাস কলকাতা আয়ুর্বেদে। তবে আজকে আমাকে এই পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে। আমার সঙ্গে সুমিতা ছিলেন, সুমিতাকে অনেক ধন্যবাদ জানাবো, পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।